মশহুর কাকে বলে? মশহুর হাদিস মশহুর, হ্যাঁ হ্যাঁ, যে হাদিসে কি, যে হাদিসের বর্ণনাকারী, এটা বলতে হবে যে হাদিসের বর্ণনাকারী সংখ্যা হচ্ছে তিন বা তিনের অধিক প্রত্যেক স্তরে, যতক্ষণ পর্যন্ত মোতাওয়াতেরের সীমানায় না পৌঁছে। হ্যাঁ, এর উদাহরণ সুন্দরকে দেওয়া হয়েছে। আরেকটি হাদিসের প্রকারের নাম রয়েছে মুস্তাফিজ, মুস্তাফিজ। এই মুস্তাফিজ সম্পর্কে আজকে আলোচনা। মুস্তাফিজের শাব্দিক অর্থ কি আর পারিভাষিক অর্থ কি? বলছেন আল মুস্তাফিজ লোগাতন, মুস্তাফিজের আবিধানিক অর্থ, ডিকশনারির অর্থ, ইসম ফাইলিন, মুস্তাফিজ হচ্ছে সেগায় ইসম ফাইল, ইস্তাফাজা ইস্তাফিজ ইস্তেফাজান ফাহুয়া মুস্তাফিজুন, মুস্তাফিজুর রহমান, আমাদের দেশে খুব মশহুর নাম, তাই না? হ্যাঁ, তারপরে ইসম মফুল কি হবে তাহলে? মুস্তাফাজ, মুস্তাফাজ। এরকমই আমাদের লোকেরা নবী মুস্তফা বলে না, মোহাম্মদ মুস্তফা, মুস্তাফা আর মুস্তাফি, মুস্তাফি হলো ইসম ফাইল আর মুস্তাফা হলো ইসম মফুল। যদি এটা বাবা আলাদা, আবার ইস্তফা, ইস্তেফাজা বাবা ইস্তেফাল, আর ইস্তফা যেটা ওটা হচ্ছে ইফতিয়াল। তো যাই হোক, ইসিম ফাইল মিন ইস্তেফাজা, ইস্তেফাজা ফিল মাজি থেকে, মুশতাকুন মিন ফাদাল মা, তো আসল বাবটা বলে দেওয়া হলো, ও ফিল মাজিটা ইস্তেফাজা ইস্তাফিজ ইস্তেফাজান ফাহুয়া মুস্তাফিজুন, আর মুশতাক মানে এটি উদ্ভূত, মুশতাক হয়ে এসছে মানে বের হয়ে এসছে, ইস্তিকাক বা মুশতাক হওয়া মানে বের হয়ে আসা, উৎপত্তি হওয়া, বেরিয়ে এসছে কি থেকে? ফাজাল মা, আরবরা বলে ফাজাল মা, পানি বহে পড়েছে মাটির তলা থেকে, পানি বেরিয়ে চলে এসছে, পীরদের ফাইজ, এখান থেকে ফাইজ, ফাইজ মানে বহাই, ওরা তাদের ফাইজ মানে বরকত তাবারুক বহিয়া দেয় একবারে মুরিদানের মধ্যে, এই জন্য ওকে ফাইজ, ফাইজ মন্ডন করে তারা, সব বিদাতি কথা। তফ এফাজা, এফাজা এই এই ধাতু থেকে, কিন্তু বাবি এফাল চলে গেল, আফাজা ইফিজ এফাজা, আর অর্থ আলাদা হয়ে গেল, বাব এক বাব থেকে আরেক বাবে গেলে অর্থ আলাদা হয়ে যায়। ফাজা মানে বহা, আর ইস্তাফাজা মানে প্রসিদ্ধ হওয়া, আর আফাজ ওয়ফিজ মানে ফিরে আসা, সুম্মা আফিজ মিন হাইসু আফাজান নাস, তোমরা ফিরে আসো যেখান থেকে লোকেরা ফিরে আসে, মানে আরাফা থেকে গিয়ে ফিরে আসো। মক্কার কুরাইশ বলতে আমরা শ্রেষ্ঠ জাতি, আমরা এখানে মক্কায় থাকি, আমরা কেন আরাফা যাবো? আরাফা যেত না, ওরা মুজদালিফা থেকে হজ করে ফিরে আসত, আল্লাহ বলেন না মুজদালিফ থেকে হজ হবে না, ওই আরাফা যেত, আফাজ ওয়ফিজ মানে এখানে ফিরে আসা। তো মশহুরের অপর নাম আর না হইলে তার আলাদা একটু পার্থক্য আছে বলবে তো আগে, এখন তো শাব্দিক অর্থ হোক। ও সুম্মিয়া বিজালিকা, এই নাম তার রাখা হয়েছে, মুস্তাফিজকে মুস্তাফিজ কেন বলা হয়, নামকরণ কেন? বলছে লেনতে সারহি, তার প্রসারতার কারণে, ইস্তেফাজা মানে ফাজা মানে বহে যাওয়া, ওখান থেকে ইস্তেফাজা, তো বহে যায় যেটা সেটা ছড়িয়ে পড়ে, তো মুস্তাফিজকে মুস্তাফিজ কেন বলা হয়েছে, তার প্রসারতার কারণে বা ছড়িয়ে যাওয়ার কারণে, ইন্তেশারা মানে ছড়িয়ে যাওয়া, প্রসিদ্ধ যেটা সেটা ছড়িয়ে যাওয়া, প্রসিদ্ধ তো সেই ব্যক্তি যার খ্যাতি ছড়িয়ে গেছে। জি, ইস্তিলাহান পারিভাষিক অর্থ মানে উসুলে হাদিসের ইস্তিলাহি পরিভাষাই, উখতুলিফা ফি তারিফিহি আলা সালাসাতি আকওয়াল, তার সংজ্ঞায় মতানৈক্য হয়েছে তিনটি উক্তির মাধ্যমে, মানে তিনটি উক্তি রয়েছে, ইখতিলাফ আছে তাতে তিনটি মতে, এই ক্ষেত্রে তিনটি মত হয়েছে ওয়াহিয়া, আর সেগুলি হচ্ছে, এক, প্রথম মত হচ্ছে হুয়া মোরাদেফুন লিল মশহুর, মুস্তাফিজটা মশহুরেরই প্রতিশব্দ, মোরাদেফ মানে প্রতিশব্দ, প্রতিশব্দ কাকে বলে বা মোরাদেফ কাকে বলে, শব্দ দুইটি অর্থ এক, দুইটি বা তার বেশি, মোরাদেফ তার শব্দ দুটি হয় না, শব্দ দুই বা তার বেশি আর অর্থ হচ্ছে এক, মোরাদেফ মানে প্রতিশব্দ বললাম না, হোয়া মানে মুস্তাফিজ, মোরাদেফুন প্রতিশব্দ, লিল মশহুর মশহুরের, মশহুরের প্রতিশব্দ, আজকাল লিখেন না নাকি? দুই নম্বর উক্তি হচ্ছে হোয়া আখাস্য মিনহু, না সেম সেম নয় দুটো, বলছে যে এটি মানে মুস্তাফিজ মশহুর চাইতে বেশি খাস, বেশি খাস,
বেশি খাস আর আম কেমন করে বুঝাবো একটা উদাহরণ দিয়ে বুঝেন, যেমন মানুষ আর পুরুষ, ঠিক আছে, ইনসানুন যখন বলবো ইনসান মানে মানুষ, সে পুরুষও দাখিল হতে আর মহিলাও, মহিলাও মানুষ পুরুষ মানুষ, কিন্তু যখন পুরুষ বলবো তখন মহিলা বেরিয়ে যাবে, তাহলে পুরুষ শব্দটি এক জায়গায় রাখেন আর একটা জায়গায় রাখেন মানুষ, তো মানুষ হচ্ছে আম যাতে পুরুষও আছে আর মহিলাও আছে, আর পুরুষ শব্দটি হচ্ছে খাস। বালিকা আর যুবতী হচ্ছে বালিকা যুবতী, এগুলো হলো খাস খাস, আর মহিলা বা মেয়ে, মেয়ে হচ্ছে আম, নারী, এইরকম আর কি। আর বলা যেতে পারে মুসলিম, মনে করেন মুসলিম হচ্ছে আম, কিন্তু মুসলিম হানাফি শাফি মালিকি হাম্বলি আহলে হাদিস খাস, তো বলছে যে হুয়া আখাসু মিনহু, হুয়া মানে এই যার আলোচনা চলছে কি মুস্তাফিজ, মুস্তাফিজটি হচ্ছে মশহুর চাইতে বেশি খাস, ইসম তাফজিল, এটা আখাসু মিনহু, ওর চাইতে বেশি খাস। কি জন্য খাস বলছে, লিআন্নাহু ইউশতারাতু ফিল মুস্তাফিজ আন ইয়াস্তাউইয়া তারাফা ইসনাদিহি ওয়ালা ইউশতারাতু যালিকা ফিল মশহুর। তাহলে কি পার্থক্য আম খাস, তাহলে বলছে মশহুর মশহুরের সংজ্ঞা আগে করতে হবে, মশহুরের সংখ্যা একটু আগে করলেন আপনারা, কি যেই হাদিসকে তিন তিন বর্ণনাকারী অথবা তার বেশি বর্ণনা করবে প্রত্যেক স্তরে, মানে প্রত্যেক স্তরে তিনজন করে বর্ণনাকারী পাওয়া যাবে, তাহলে তিনজন হতে পারে, চারজন হতে পারে, কখনো পাঁচজন হইতে পারে, ঠিক না, কম বেশি হইতে পারে, যেমন দেখানো হয়েছে উদাহরণে। আর মুস্তাফিজ বলছেন না, মুস্তাফিজে শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম সংখ্যা হইতে হবে, প্রত্যেক স্তরে তিনটা হলে প্রত্যেক স্তরে তিন, চারটা হলে প্রত্যেক স্তরে চার, তাহলে কি হয়ে গেল মশহুর একই রকমও হইতে পারে আবার কম বেশি হইতে পারে বিভিন্ন স্তরে, কিন্তু মুস্তাফিজে না একই রকম হইতে হবে, তাহলে যেটাতে একই রকম হইতে হবে ওইটা খাস হয়ে গেল। আর মশহুরের মধ্যে দুটোই সামিল, এক স্তরে গিয়ে তিনজন, আর এক স্তরে চারজন, আর এক স্তরে পাঁচজন, এটাও মশহুর, আর প্রত্যেক স্তরে তিনজন তিনজন ওইটাও মশহুর, মুস্তাফিজ হইল আর মশহুর হলো। আম খাস যখন বলা যাবে তাহলে বোঝা গেল, যখন আম খাস তাহলে আম কোনটাকে বললাম মশহুর, আর মুস্তাফিজ হচ্ছে খাস। আবার আরেক ভাবে বুঝাই এটাকে, মশহুরের একটা উদাহরণ দিচ্ছি, প্রত্যেক স্তরে তিন তিনটে করে হওয়া জরুরি নাই, এক স্তরে তিন, আর এক স্তরে চার, আর এক স্তরে পাঁচ, আর এক স্তরে ছয়, এর নাম কি মশহুর, কিন্তু মুস্তাফিজ নাই, এর নাম কি হলো মশহুর। তাহলে একটা এমন উদাহরণ মশহুর হলো কিন্তু মুস্তাফিজ হইতে পারলো না, এর বোঝা গেছে। আচ্ছা আর একটা উদাহরণ দিচ্ছি, প্রত্যেক স্তরে তিন তিন বর্ণনাকারী, তিন তাবেই, তিন তাবা তাবেইন, তিন সাহাবি, তিন, এটা কি মুস্তাফিজ, এর নাম মুস্তাফিজও এবং মশহুরও। তাহলে এখানে মশহুর ওইটাকে দখল করলো, এটাও দখল করতে পারলো, কিন্তু মুস্তাফিজ পারলো না, বের বোঝা গেছে। এগুলো আম আর খাস শাব্দিক অর্থ বলে, মুস্তাফিজ মানে হচ্ছে প্রসারিত হওয়া, প্রচারিত হওয়া, হ্যাঁ ছড়িয়ে যাওয়া, এই অর্থ ইস্তাফাজা। তো অর্থ করি তাহলে খাস কিভাবে বলছে, লিআন্নাহু ইউশতারাতু ফিল মুস্তাফিজে, কারণ মুস্তাফিজে শর্ত লাগানো হয়েছে যে আইয়াস্তাবিয়া তারাফা ইসনাদিহি, তার সনদের দুই কিনারা সমান হইতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত কি হইতে হবে সমান হইতে হবে। ওয়ালা ইউশতারাতু যালিকা ফিল মাশহুর, মাশহুরে এটা শর্ত নেই, মাশহুরে এই শর্ত নেই। তিন নম্বর হচ্ছে হুয়া আআম্মু মিনহু, ওর বিপরীত একেবারে, যে মুস্তাফিজটাই বেশি আম আর মাশহুর হচ্ছে খাস। এই আকসুল কৌলি সানি, দ্বিতীয় যে বক্তব্যটি ছিল তার একেবারে বিপরীত, অর্থাৎ তাহলে একেবারে উল্টে দিতে হবে, যে মশহুর কাকে বলবো যার শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক স্তরে কি থাকবে বর্ণকারী সংখ্যা সমান সমান থাকবে, এটা মশহুর। আর মুস্তাফিজ না, কোনো সময় তিন, কোনো জায়গায় চার, কোনো জায়গায় পাঁচ, এরকম আছে ওই মুস্তাফিজ, আগেরটির উল্টা। এগুলি মত কিছু কিছু আলামাদের যারা এই সম্পর্কে লিখেছেন বলেছেন তাদের, কিন্তু আসল হচ্ছে যে মুস্তাফিজ আর মশহুর একই জিনিস, ওই মশহুর হাদিসকে মুস্তাফিজ বলা হয়, হাজা হাদিসুন মুস্তাফিজুন এই মশহুরুন, ব্যাস এইটুকু সাধারণ লোকদের জন্য জেনে রাখা যথেষ্ট যারা সামান্য জানে। আর এক রকমের মশহুর আছে যেটি পারিভাষিক মশহুর নয়, আল মশহুর গাইরুল ইস্তিলাহি, মশহুর কিন্তু ইস্তিলাহি নয়, মানে পারিভাষিক অর্থে নয়, প্রত্যেক স্তরে তিনজন তিনজন বর্ণনাকারী কমের পক্ষে
বা তার বেশি, এই নয়। মশহুর মানে খুব প্রসিদ্ধ। এতে জাল হাদিস পর্যন্ত, মিথ্যা হাদিসও আসবে, যেগুলো মিথ্যা, আল্লাহ রসুলের কথা না। উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন, সাইদি সাহেবের হাদিস। হ্যাঁ, তোমরা এলিম তলব করো যদিও সুদূর চীন দেশে যেতে হয়। এত মশহুর যে বক্তারা স্টেজে স্টেজে যেখানে জলসাজ মহফিল এই হাদিস বয়ান করছে। এর নাম মশহুর মানে লোকের মাঝে মশহুর, জাহেল সমাজে মশহুর। যারা হাদিসের হব বুঝে না, জয়ীফ সহি বুঝে না, তাদের কাছে মশহুর, সবাই জানে এটা। কিন্তু শরীয়তের ভাষায় বা উসুল হাদিস মুহাদ্দিসিনদের ভাষায় সেটি মশহুর নাই, কারণ মাকযুব, মিথ্যা হাদিস। বুঝা গেছে? নতুন ভাইয়ের অনেকে এসছেন, তো সাইদি সাহেবের নাম নিলাম, তো অনেকে আশ্চর্য হইতে পারে, কারণ ওনার বক্তব্য আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সুদূর চীনে গিয়ে এলিম শিখতে যাও। ভাই, চীনে এখনো কোনো বড় মাদ্রাসা নেই, কমিউনিস্ট দেশ আর বৌদ্ধ দেশ, তাহলে ওখানে কি এলিম শিখতে যাবেন? কোন কালে? না আল্লাহ নবীর জামানে সেখানে ইসলামের শিক্ষা ছিল না, এখন কোন যুগ আছে? বুঝা গেছে? আর হাদিস কোন সহি হাদিসের কিতাবে নেই, বুখারীতে নেই, মুসলিমে নেই, আবু দাউদে নেই, তিরমিজিতে নেই, নাসাইতে নেই, ইবনে মাজাহতে নেই, দারাকুতুরি নেই, বাইহাকীতে নেই, হাদিস, এসব হাদিস, এসব হাদিসের হদিস নেই। এই হাদিস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, যে মহাদেশের জাল বলেছেন, আলোচনা আছে আমার আলোচনা। তো কথা হচ্ছে যে এগুলি হাদিস। তারপরে আমাদের দেশের সুফিরা আবার এই পীর মুরিদির ব্যবসায়ীরা, ভণ্ডরা, মান আরাফা নাফসা ফাকাদ আরাফা রাব্বাহ, যে নিজেকে চিনল সে খোদাকে চিনল, তাদের বয়ান। হ্যাঁ, তাদের বয়ান বলছি মিথ্যা কথা। ইমাম ইবনে তাইমিয়া তাহলে বলছেন যেটি কোনো হাদিসই নয়, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এমন মিথ্যা, একেবারে মিথ্যা, ভুয়া কথা। এক হচ্ছে জাল হাদিসের কিতাব আছে, কেউ জাল গড়েছে, এটা জাল হাদিসও নয়, মানুষের কথা, পার্থক্য দুটোতে, বুঝলেন না? এক হচ্ছে জাল, কেউ কোনো মিথ্যু গড়েছে যে এটি নবীর কথা, যেমন যেটা চীনে গিয়ে এলিম শিখো সেটা জাল হাদিস, জাল কথা, নবীর নয়, মিথ্যা গড়েছে কেউ। আর এটা জালও নয়, মানুষের কথা। এইরকমই প্রথম নবীর নূর তৈরি করা হলো, আউয়াল মা খালাকাল্লাহু নূরি, বিদাতিদের মধ্যে মশহুর হাদিস, নবীর নূর প্রথম সৃষ্টি হয়েছে, কিন্তু এই হাদিসের হদিসই নেই, হাদিস নয়, জাল কথা, মিথ্যা কথা, জয়ীফ, জয়ীফ মশহুর। হ্যাঁ, তো কখনো জয়ীফ হইতে পারে, কখনো মজু হইতে পারে, কখনো একেবারে মজু কিছুই নাই, মানুষের কথা হইতে পারে, হাদিস বলে চালিয়ে দিচ্ছে, যেখানে দশ সেখানে আল্লাহ, বাংলা হাদিস শোনেননি কোনদিন? আমাদের দশজন যেখানে আল্লাহ সেখানে। হ্যাঁ, যাই হোক, আমি আল্লাহ বললাম, কারণ কত আর ওদের বিদাতি ভাষা বলবো, সেই জন্য যাই বল। তো বলছে মশহুর গায়র ইস্তেলাহি ওয়া ইউখসাতু বিহি মাসতাহারা আলাল আনসানাতে মিন গায়রি শুরুতিন তুতাবার।